হ্যালো ভিউয়ার্স, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, ওপ্পো তাদের এ সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে চাইনাতে। এই মোবাইল ফোনের নাম হচ্ছে ওপ্পো A8। এই মোবাইল ফোনটির বেশ কিছু ইনফরমেশন ও স্পেসিফিকেশনের ব্যাপারে বলবো। দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করি। বছরের শেষে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করলো ওপ্পো। শুক্রবার চীনে লঞ্চ হয়েছে ওপ্পো A8। ওপ্পো A8 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে 12 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল, 2 মেগাপিক্সেল ডেপ সেন্সার। ওপ্পো A8 এর দাম, ওপ্পো A8 এর দাম আমাদের ইন্ডিয়ান মার্কেটে 12,000 টাকা। 4 জিবি র্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এই মোবাইল ফোনে থাকবে। চীনে ইতিমধ্যে এই স্মার্টফোন বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি শুরু হয়ে গেছে। চীনের বাইরে এই ফোন কবে আসবে এখনও জানায়নি চীনের কোম্পানি। ওপ্পো A8 স্পেসিফিকেশনের ব্যাপারে জানি। ওপ্পো A8 ফোনে থাকছে একটি 6.5 ইঞ্চি ফুল HD ডিসপ্লে। এই ফোনে থাকছে একটি অক্টোকর প্রসেসর, সাথে থাকছে 4 জিবি র্যাম আর 128 জিবি ইন্টারনাল স্টোরেজ এই মোবাইল ফোনে থাকছে। ওপ্পো A8 ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ওপ্পো A8 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরা থাকছে একটি 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ সেন্সার। ওপ্পো A8 ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ওপ্পো A8 ফোনের থাকছে একটি 4230 অ্যাম্পিয়ারের ব্যাটারি। কোম্পানি জানিয়েছেন এক চার্জে এই ফোনে 14 ঘন্টায় ভিডিও দেখা যাবে এই মোবাইল ফোনটিতে। এই ছিল বন্ধুরা ছোট্ট ইনফরমেশন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন। এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আপনারা বন্ধুরা যেন এই মোবাইল ফোনের বিষয়টি জানতে পারে। আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পরবর্তী আরও নতুন নতুন মোবাইল ফোনের রিভিউ পেতে দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।